ছাপ্পা ভোট রুখে দিয়ে নজির গড়লেন এলাকার ভোটাররাই। শুধু তাই নয়, বহিরাগতদের বুথের ভেতরে প্রবেশ করতে সাহায্য করায় এবং ভোটযন্ত্র যাতে বদল না করা হয় তার জন্য ভোটকর্মীদের বুথের ভেতরেই তালাবন্দি করে রাখলেন এলাকার মানুষ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বনগাঁ পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল থেকে নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলছিল। দুপুর 12টা নাগাদ হঠাৎ করেই মোটরবাইকে করে একদল বহিরাগত এলাকায় ঢুকে মানুষকে ভয় দেখাতে শুরু করে। তখনকার মতো বাধা পেয়ে তারা চলে গেলেও দুপুর 3টে নাগাদ ফের 40-50 জনের একটি দল ঢোকে। তাদের মুখ ঢাকা ছিল। এলাকার মানুষের অনুরোধ সত্ত্বেও তারা ভোট কেন্দ্রে ঢুকে ছাপ্পা ভোট দেওয়া শুরু করে। বাধা দিতে গেলে তাদের হাতে আক্রান্ত হন বেশ কয়েকজন। এই ঘটনার পর এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে এরপর বুথের গেটে তালা লাগিয়ে দেন এলাকার মানুষ। ভেতরে আটকে পড়েন ভোটকর্মীরা। আমাদের এখানে সকাল থেকে 18 নম্বর ওয়ার্ড, এটা আমাদের সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, কিন্তু যখন 12টা 1টা বাজে তখন কিছু ছেলেরা বাইক করে এসে চারদিকে আমাদের ঘুরছে, আমাদের হুমকি দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন 3টে 45 বাজে আমাদের এমএলএর গাড়ি এসেছিল, এমএলএর গাড়ি যেই বেরিয়ে গেল তখন ওই ওটা 18 নম্বরের আরেক বুথেরই আরেকটা স্কুলে, তখন শিবপদ স্কুল, ওখানে ওনারা ঝামেলা করেছে, করে যখন পারেনি ঢুকতে তখন সোজা ওই পথ দিয়ে এই পথে এসেছে। আমরা তখন রাস্তাতে দাঁড়িয়ে আমরা দেখছি একসঙ্গে 40 থেকে 50 জন ছেলে এসেছে, মুখ বাঁধা। আমাদেরকে বলছে আপনারা সরে যান, আপনারা সাইড দিন, আমরা সাইডেই দাঁড়িয়ে আছি। আর ওনাদের কি করছে তখন, ওনারা ওনাদেরকে স্কুল অব্দি নিয়ে গেছে। স্কুল অব্দি নিয়ে যাওয়ার পরে তখন আমার দাদা, আমি আমার ভাই, পাড়ার কাকিমারা সবাই হাত জোর করে বলছে, হাত জোর করে বলছে যে দাদারা আপনারা গন্ডগোল করবেন, আর 1 ঘন্টা টাইম আছে, আপনারা শান্তিভাবে ভোটটা হতে দিন। কিন্তু ওনারা কি করছেন, ওনারা মানে কারোর কথা শুনছেন না, ওনারা উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে, বলছে এখন আমরা এর প্রতিবাদ চাই, যে মেরেছে, আমরা 3-4 জন মার খেয়েছি এবং একটা পুলিশ গেটটা খুলে দিয়েছে, গেটটা খুলে দিয়েছে, নামটা শুনুন, মেরেছে তোতা, দেবব্রত, বাপি, বাপির বোন, বাচ্চু, প্রদীপ, প্রদীপ সাধু, তোতার ছেলে, এত বড় একটা পেয়ারার কাঠ, হ্যাঁ এত বড় একটা পেয়ারার কাঠ দিয়ে আমি মেয়েছিলাম, আমাকে মারতে পারছে, দুটো ছেলে এসে তাদের ঠেকিয়েছে আমাকে, দেখুন আমার হাত খোলা। এটা আমরা প্রাক্তন কাউন্সিলরের নেতৃত্বে বলছি। আমরা আমাদের 18 নম্বর ওয়ার্ড স্বাধীনতার পর থেকে ঐতিহ্যময় ওয়ার্ড, আমি আগেও বলেছি আমাদের এই ওয়ার্ডে এখনও পর্যন্ত কোনো ছাপ্পা বলা ফলস ভোট কোনো কিছু এখনও হয়নি, কোনো বহিরাগত প্রবেশ করেনি। কিন্তু ওই হিমাদ্রি মণ্ডল জবে থেকে আগেও আমি বলেছিলাম বহিরাগত এসছে, তার ওয়ার্ডের প্রতি আন্তরিকতা নেই। আমরা আশঙ্কায় ছিলাম যে এগুলো রিগিং হবে, সেই আশঙ্কা আজকে বাস্তবে পরিণত হলো। 12টা সকাল থেকে আমাদের হুমকি চলছে, আমাকে অকথ্য ভাষায় গালি গালাজও দিয়েছে সন্দীপ হালদার, ডাকনাম তার বাপ্পি। আমি এখানকার ক্যান্ডিডেট, আমি নির্দল ক্যান্ডিডেট, আমি এখানে দাঁড়িয়েছিলাম, ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, বুথটা জ্যাম করছিলো বলে আমি পেছনে গেছিলাম। সঙ্গে সঙ্গে আমাকে ক্যান্ডিডেট সেখানে দাঁড়িয়ে, হিমাদ্রি মণ্ডল সেখানে দাঁড়িয়ে আছেন, তিনি আমাকে কিছু না বলায়, কিন্তু তিনি কিছু বললেন না, ও এসে অকথ্য ভাষা আমাকে গালায়, মানে এখানে সবাই দাঁড়িয়ে আমি শুনলাম, আমি দেখলাম যে আমাদের, আমি এখন এইটাই যাচ্ছি যে 4টার সময় যখন এই এরা লোকালে যারা আছে, এই বাপি, এই বাচ্চু, ওখানে প্রদীপ সাধু, এরা যেভাবে ছাপ্পা দিতে চলেছিল এদের বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট, ইমিডিয়েট আমরা 18 নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার চাই। প্রদীপ সাধু, বাচ্চু বিশ্বাসের নেতৃত্বে, বাচ্চু বিশ্বাসের নেতৃত্বে সন্দীপ হালদার, বাপি, এই নেতৃত্বে এইসব ছাপ্পা হয়েছে না, ভোট চাইছি না, কারণ সেই সময় আমরা আটকেছি, রিগিংটা আমরা আটকেছি সবাই মিলে 18 নম্বর ওয়ার্ডে সব নাগরিকরা একত্রিত হয়ে আমরা সেই রিগিংটা আটকেছি। যদিও ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন ওই বুথের এক ভোট কর্মী। সাধারণ মানুষ যেটা বলছে যে ছাপ্পা দিতে এসেছিল, তো এসেছিল এখানে, আমরা দেখি না, ঘটনার খবর পেয়ে বনগাঁ পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানুষকে বোঝাতে সক্ষম হলে পরে গেট খুলে দেওয়া হয়, মুক্ত হন ভোটকর্মীরা।
সন্ধেই ওই এলাকায় হাজির হন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি কি জানালেন শুনে নেব। সকাল থেকে দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ ধরে কিভাবে 84টা পৌরসভার রেগিং চলছে, সেটা বনগাঁ একদম পিছিয়ে নেই। একদম শুরুতেই সকালে আমাদের 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর ওয়ার্ডে রেগিং 7টার থেকে শুরু করেছে এরা। পরবর্তীকালে বাকি যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডে ওরা চেষ্টা করেছে এবং দুটো একটা ওয়ার্ড ঠেকাতে পারলো, বাকি সব ওয়ার্ডে ওরা রেগিং করেছে। এটা আমরা চাইছি এই 18 নম্বর মানুষের যে কথা এতক্ষণ শুনলেন, এখানে দীর্ঘ 60 বছর ধরে কোনোদিন রিগিং কি হয় সেটা এরা দেখেনি। আর যে দুষ্কৃতিটা করেছে এই পাড়ার মধ্যেও, তার মধ্যে দুই একজনের বসবাস, তাকে পুলিশ অতি সত্বর গ্রেপ্তার করুক, আর না হলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা ইভিএম নিয়ে যেতে বলেছি পুলিশকে, পুলিশকে বলেছি ইভিএম নিয়ে যাও, কিন্তু তার সঙ্গে আপনাদের কোনো সুপ্রিয়রকে আসতে হবে, বলতে হবে ওদের অ্যারেস্ট করা। আমরা এ বলি নিয়ে যে ইভিএম দেব না, কিন্তু পুলিশকে কি বলবো, পুলিশ তো দলদাস হয়ে গেছে, পুলিশ উপরের অর্ডারের বাইরে কিছু করবে না। আর এখানে টিএমসি এত বেশি কাজ করেছে উন্নয়নের কাজ, সে ভয় পেয়ে এখন রিগিং এর রাস্তা বাঁচতে হয়েছে। এলাকার মানুষের এই গণপ্রতিরোধ গড়ে তোলার ঘটনা নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।